অনির্বাচিতদের দিয়ে 21 বছরেও দেশের উন্নয়ন হয়নি পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার 11টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দ্রুত এগোচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর কার্যক্রম দৃশ্যমান 1 কিলোমিটারের বেশি বসেছে 12টি স্প্যান এবং ভোলায় মেঘনা তেতুলিয়া নদীর প্রায় 200 কিলোমিটার দখলমুক্ত অবৈধ জাল অপসারণ ধরা পড়ছে মাছ জেলেদের স্বস্তি সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘ 21 বছর দেশের কোনো অগ্রগতি হয়নি অন্যদিকে গণতান্ত্রিক ধারা অব্যাহত ও জনপ্রতিনিধিত্বশীল ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন 11টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী গত 14 বছরে দেশের সব শ্রেণীর মানুষের উন্নয়ন হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে সম্ভব হতো না এ উন্নয়ন প্রধানমন্ত্রী বলেন কোভিড মহামারী ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্ব যখন মন্দার মুখে তখনও অর্থনীতির গতিধারা ধরে রাখতে পেরেছে বাংলাদেশ তবে সরকার কেবল আর্থসামাজিক উন্নয়ন নয় প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম কেবল রাজধানী কেন্দ্রিক নয় একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সুঘাতকের নির্মম বুলেটে সেই দিন আমরা হারিয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঘোষিত রাষ্ট্রপতি অনির্বাচিত লোক দিয়ে কখনো দেশের উন্নতি হয় না এটা প্রমাণিত সত্য তো 21 বছরে এই উন্নয়নটা হতে পারেনি আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনার মাধ্যমেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই বাংলাদেশ 21 সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এটা সম্ভব হয়েছে একমাত্র 2009 সালে সরকার গঠন করার পর থেকে ধারাবাহিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত ছিল বলেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সরকারে ছিল বলেই যে এই উন্নয়নগুলি সম্ভব হয়েছে আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আজকের বাংলাদেশ স্যাটেলাইট যুগের বাংলাদেশ সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় ব্যতিব্যস্ত উন্নত দেশগুলি হিমশিম কাঁদছে তারপরেও বাংলাদেশের অর্থনৈতিক গতিধারাটা অন্তত আমরা অব্যাহত রেখেছি আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগ অর্জন করতে পেরেছি দ্রুত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু রেল সেতু বসানো হয়েছে 12টি স্প্যান এদিকে মংলা বন্দরে দ্বিতীয় দিনের মতো চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য খালাস এই মুহূর্তে যমুনা নদীর পূর্ব পারে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু এবং মংলা বন্দরে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল প্রথমে সরাসরি যাচ্ছি রিঙ্কুর কাছে বঙ্গবন্ধু সেতুর ঠিক 300 মিটার উজানে যমুনার বুকে কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু এবং আমরা এখন আছি নদীর পূর্ব অংশে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি নদীর পূর্ব পার থেকে নদীর মাঝ বরাবর মোট 12টি স্প্যানের মূল কাঠামো নির্মাণের কাজ কিন্তু শেষ পর্যায়ে এবং 15টি পিলারের উপর কিন্তু এই স্প্যানগুলো দাঁড়িয়ে আছে আমরা প্রকল্প পরিচালক মাসুদুর রহমানের সাথে কথা বলে তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি কিন্তু 55% এবং নদীর পূর্ব অংশ থেকে নদীর মাঝ বরাবর মোট 12টি স্প্যানের কাজ কিন্তু শেষ হয়েছে মোট 50টি পিলারের ওপর 49টি স্প্যানে কিন্তু এই সেতুটি নির্মিত হচ্ছে এবং এটি বাস্তবায়ন হলে কিন্তু ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে কিন্তু রেল কিন্তু চলাচল করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক এবং এটি দেশের দীর্ঘতম রেল সেতু এবং ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের এই রেল সেতুটি জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কিন্তু বাস্তবায়ন করছে জায়কা এবং আমরা দেখতে পাচ্ছি যে নদীর দুপ্রান্তে দুটি অংশ অর্থাৎ WD1 এবং WD2 প্যাকেজে কিন্তু এই নদীর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে এবং দেশি বিদেশি প্রকৌশলী কিন্তু রাত দিন কিন্তু অক্লান্ত পরিশ্রমে এই সেতু নির্মাণ করছে এবং রেল সেতুর যে মূল কাঠামো সেটি নির্মাণের পাশাপাশি নদীর দুপ্রান্তে কিন্তু যে নতুন লাইন বসানোর যে কাজ অর্থাৎ মাটি ভরাট এবং নতুন লাইন বসানোর সেটির কাজও কিন্তু চলছে এবং মোট 50টি পিলারের মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে 16টি পিলারে কিন্তু মূল কাঠামো একদম শেষ হয়েছে এবং মোট 12টি স্প্যানের কাজ কিন্তু দৃশ্যমান মোট
4.8 কিলোমিটার যে দীর্ঘ এই রেল সেতুটি তার মধ্যে কিন্তু 1.18 কিলোমিটার কিন্তু এখন নদীর উপর দৃশ্যমান এবং সমান্তালে কিন্তু নদীর ধ্রুপান্তে কিন্তু সেই কাজ চলমান রয়েছে এবং এটি বাস্তবায়নের মধ্যে দিয়ে কিন্তু যে রেল উত্তরবঙ্গের সাথে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের যে রেল যোগাযোগ সেটির ক্ষেত্রে কিন্তু বৈপ্লবিক গতি আসবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা এবং তেমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজের আমার কাছে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি মংলা, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। দেশের বিভিন্ন স্থানে যে প্রকল্প কাজ চলমান রয়েছে তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি, এবং এই কেন্দ্রের কাজ এগিয়ে নিচ্ছে রাশিয়া থেকে বিভিন্ন যে পণ্য আসছে মংলা বন্দরে, সেসব পণ্য আসায় সে কাজে আসলে গতি বাড়ছে। গতকাল বিকেলে একসাথে একই দিনে রাশিয়া থেকে দুটি জাহাজ এসে পৌঁছায়, এরপর থেকে কিন্তু বিরোধীহীনভাবে পণ্য খালাসের কাজ চলছে। আমরা এই মুহূর্তে দেখছি মংলা বন্দরে এই এমভি সাপোডিলা নামক জাহাজটি থেকে পণ্য নামছে, পণ্য বিশেষ করে এইখানে বড় বড় প্যাকেট করা রয়েছে, ইলেকট্রনিক বিভিন্ন পণ্য, এসব পণ্য এই জাহাজ থেকে ঠিক পাশে যে আরে যেটি রয়েছে সেখানে আসলে নামানো হচ্ছে। এরপরে বন্দরের যে মংলা বন্দরের যে নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে পাশে, সেখান থেকে ট্রাকে করে আসলে এই পণ্যগুলো সড়ক পথে নেওয়া হবে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায়। একটু বলে রাখি এই যে জাহাজটিতে কিন্তু মোট 1400 মেট্রিক টন ইলেকট্রনিক পণ্য রয়েছে যা কিন্তু আসলে এই রূপপুরে পৌঁছানো হবে। এর পাশাপাশি আরও একটি যে জাহাজ আনকাসান সেটিতেও কিন্তু পণ্য এসেছে এবং ওই জাহাজটিতে পণ্য এসেছে মোট 400 মেট্রিক টন, এবং দুটি জাহাজের পণ্যই কিন্তু বিরতিহীনভাবে খালাস প্রক্রিয়া চলছে। এখানকার যারা শিপিং এজেন্ট এবং শ্রমিক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখছি একেবারে খুব দ্রুততম সময়ে যাতে পণ্য খালাস হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং এখানে আমরা দেখছি যে আগামীকালের মধ্যে বেশিরভাগ পণ্য খালাস হয়ে যাবে বলে আমাদের জানিয়েছেন। একটু বলে রাখি এই জাহাজটিতে 1400 প্যাকেজের মধ্যে আমরা জেনেছি এরই মধ্যে কিন্তু 900 প্যাকেজের মাল নেমে গিয়েছে, অর্থাৎ আজ রাতের মধ্যে এবং আগামীকাল সকালের মধ্যেই পণ্য খালাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা এই জাহাজ থেকে, এবং অন্য যে জাহাজটি সেই জাহাজটির পণ্য আগামীকালের মধ্যেই খালাস হয়ে যাবে, এবং ওই জাহাজটি থেকে কিন্তু পণ্যগুলো সড়কপথের পাশাপাশি একটি ছোট বার্জে করে নদীপথেও নেওয়া হবে। সেখানে যে ভারী পণ্যগুলো রয়েছে সেসব পণ্য কিন্তু আসলে নদীপথে নেওয়া হবে। বলে রাখি মংলা বন্দরে কিন্তু একের পর এক জাহাজ আসছে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরই এই মাসে জানুয়ারি মাসে মোট 4টি জাহাজে বিভিন্ন মালামাল এসেছে। রাশিয়া থেকে আসে সমস্ত মালামাল, বিশেষ করে নিষেধাজ্ঞা মুক্ত যে বিভিন্ন জাহাজ সেই জাহাজগুলো এসে কিন্তু এই মংলা বন্দরে নগর করছে। এর পাশাপাশি দেশে যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে এর মধ্যে বঙ্গবন্ধু রেল সেতু, মেট্রো রেল সহ অন্যান্য যে মেগা প্রকল্প রয়েছে সেসব প্রকল্পের মালামালও কিন্তু এই মংলা বন্দরে আসে দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে, এবং এখান থেকে খালাসের পর সেগুলো সব প্রকল্প এলাকায় নেওয়া হয়। তো আমার কাছে এই ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য খালাসের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মংলা বন্দর থেকে, তার আগে যমুনা নদীর পূর্ব পাড় থেকে। 8 দফা দাবিতে 2 দিনের কর্মবিরতি পালন করছে সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এতে বন্ধ রয়েছে বন্দর থেকে পণ্য ডেলিভারি। সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রধান ফটকে অবস্থান নেন সিএনডিএফ এজেন্টরা। বন্ধ রেখেছেন বিল এন্ট্রি দাখিল, শুল্কায়ন, ব্যাংক ড্রাফট, পে অর্ডার জমা সহ সব কার্যক্রম। এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানার বিধান বাতিল সহ 8 দফা দাবি জানান তারা। এছাড়া শুল্ক মূল্যায়ন বিধিমালা অনুযায়ী পণ্যের মূল্য নির্ধারণের দাবি তাদের। এদিকে কর্মবিরতির প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে, এতে লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। এ মুহূর্তে চট্টগ্রাম কাস্টমস হাউসের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ চট্টগ্রাম কাস্টমস হাউসের যে মূল ফটক সেখানে অবস্থান নিচ্ছেন এবং তারা সমাবেশ করছেন, বক্তব্য দিচ্ছেন, এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি যে পণ্যের যে শুল্কায়ন কিংবা বিল এন্ট্রি দাখিল কিংবা পে অর্ডার জমা, অর্থাৎ সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে, এবং যার প্রভাব পড়েছে যে আমদানি রপ্তানি হওয়া যে পণ্য ডেলিভারি সেখান থেকে। যদিও চট্টগ্রাম বন্দরে যেই পণ্য খালাস সেটা ঠিক আছে, কিন্তু নতুন করে যেসব পণ্য এসেছে
কন্টেইনারগুলোর শুল্কায়ন বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু সেই কন্টেইনার ডেলিভারি হচ্ছে না, অর্থাৎ নতুন পণ্য যেগুলো এসেছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং এই ক্ষেত্রে নেতৃবৃন্দ আমাদেরকে বলছেন যে তাদের বেশ কিছু দাবি তারা কিন্তু গত এক বছর ধরে এনবিআরকে জানিয়ে আসছে, কিন্তু এনবিআরের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি, সে কারণে কিন্তু তারা এই যে দুদিনের ধর্মঘট অর্থাৎ কর্মবিরতি সেটা পালন করছেন। এবং তাদের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে লাইসেন্সিংয়ের বেশ কিছু বিধি সংশোধন, এবং এর মধ্যে তারা যেটা বলছেন সেটা হচ্ছে বকেয়া পাওনার দায় চাপিয়ে দিয়ে লাইসেন্স বাতিলের নবায়ন করার যেই সংশোধনী কিংবা উত্তরাধিকারীর কাছে যে লাইসেন্স হস্তান্তর আরও সহজ করতে হবে, এছাড়া সবচেয়ে বেশি উপর যেটা জোর দিচ্ছেন সেটা হচ্ছে এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে যে জরিমানার বিধিবিধান রাখা হয়েছে সেই বিধিবিধানগুলো কিন্তু আলোচনার প্রেক্ষিতে তারা সংশোধনের দাবি জানানো হয়েছে। এবং আমরা ইতিমধ্যে কাস্টমস অর্থাৎ চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটা যেহেতু এনবিআরের বিষয় ইতিমধ্যে কিন্তু এনবিআর তাদেরকে 7 তারিখ বৈঠকের জন্য একটি চিঠি দিয়েছেন, এবং তারা আশা করছেন যে সে আহ্বানে ছাড়া দিয়ে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং কাজ শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে জরুরি অবস্থাকালীন মহড়া, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হচ্ছে বার্ষিক মহড়া, মূলত একটি প্রতীকী মহড়া, এখানে একটি প্রতীকী বিমানে আগুন ধরানো হচ্ছে, দেখানো হচ্ছে একটি বিমান যদি দুর্ঘটনায় পড়ে তাহলে কীভাবে উদ্ধার কাজ চলবে সেটি এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি যেটি এখন প্রতীকী যে বিমান সেটি হচ্ছে নেপচুন এয়ারলাইন্স, একটি কাল্পনিক বিমান ধরানো হচ্ছে এবং যেটি শারজা থেকে আসছে এমনটি বলা হয়েছে, এবং এরপরে সেটিতে দুর্ঘটনা কবল পর আগুন ধরে গেছে। কিছু কীভাবে উদ্ধার কাজ কত অল্পতম সময়ে উদ্ধার কাজ সম্পন্ন করা যায় সেটি এখন দেখানো হচ্ছে। আগুন লাগার পরপরে উদ্ধারকর্মী যারা রয়েছেন সিভিল অ্যাভিয়েশন থেকে শুরু করে অন্যান্য উদ্ধারকারী যারা সংস্থা রয়েছেন তারা এসে বিমানটি ঘিরে ফেলেছেন, অর্থাৎ যারা উদ্ধারকর্মী যাবেন যাতে নির্ঝঞ্ঝটভাবে উদ্ধার কাজ সম্পন্ন করা যায় সে কারণে তারা সেভাবে অথবা তারা স্পটটি তারা ঘিরে রেখেছে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিয়েছে, মূলত 25টি সরকারি বেসরকারি সংস্থা আজকের এই মহড়ায় অংশ নিচ্ছে। আপনারা জানেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের প্রতিদিন 12টি অভ্যন্তরীণ ফ্লাইট নামে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট নামে এবং 12টা উপরে উঠে অর্থাৎ উড্ডয়ন করে, তাহলে 24টি আন্তর্জাতিক বিমান উঠানামা করে এই বিমানবন্দর, এবং এর বাইরে রয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে প্রায় 40টির মতো। তো সেই দুর্ঘটনাতে কোনো বিমান যদি দুর্ঘটনায় কবলে পড়ে সেই উদ্ধার কাজটি কীভাবে চলবে, কত দ্রুত সময়ে উদ্ধার কাজ সম্পন্ন করা যাবে সে মহড়া চলছে। কারণ যেহেতু জানেন যে আপনার নেপাল সবচেয়ে চোখ কাছের দেশ, নেপাল নেপালে যেহেতু একাধিক দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি মাথায় রেখে কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ সেই তারা যদি ত্বরান্বিত করা যায় উদ্ধার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতীকী বিমানের কথা আমরা বলছিলাম, নেপচুন এয়ারলাইন্স যে প্রতীকী বিমান সেই প্রতীকী বিমানে আগুন লাগার পরপরে এখন দমকল কর্মীরা চলে আসছে উদ্ধার কাজের জন্য। যদিও এটা প্রতীকী কিন্তু সেটি একটি কিন্তু অংশ, অর্থাৎ আপনি যদি কোনো বিমান যদি দুর্ঘটনার কবলে পড়ে তাহলে কত দ্রুত সময়ে উদ্ধার কাজ সম্পন্ন করা যাবে, কত দূরের মধ্যে হতাহতদেরকে উদ্ধার করে আনা যাবে এবং অগ্নি নিরাপণ করা যাবে, এয়ারপোর্টকে নিরাপদ করা যাবে সে বিষয়টি এখন মহড়া চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সরকারি বেসরকারি 25টি সংস্থা রয়েছে, এখানের মধ্যে সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং বিমানবন্দর কর্তৃপক্ষ, বিমান বাহিনী, তারা সবাই মহড়া অংশ নিচ্ছে 25টি সংস্থা। আমি যদি বলি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যেহেতু একটি ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এখানে 25টির বেশি প্রতিদিন 44টির বেশি ফ্লাইট উঠানামা করে, সেই কারণে এই মহড়াটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বলা হচ্ছে যেহেতু সাম্প্রতিক সময়ে নেপালে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে, তাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর যে প্রস্তুত রয়েছে যে কোনো দুর্যোগ দুর্বিপাক মোকাবেলায় সেটি তুলে ধরা হচ্ছে আজকের মহড়ায়। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরকে নিরাপদ রাখার জন্য বার্ষিক যে মহড়া চলছে, একটি কাল্পনিক বিমান একটি প্রতীকী বিমান আগুন ধরানো হয়েছে সে উদ্ধার কাজ চলছে তার সর্বশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর অবৈধ জাল অপসারণের কয়েক মাসের মধ্যেই আকাল কাটিয়ে ব্যাপক মাছ ধরা পড়ছে, হাটবাজার ভরপুর নদীর মাছে। ইলিশের পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ পাওয়ায় খুশি জেলেরা। নদীতে অবৈধ দখল মুক্ত করে মাছের আবাসস্থল, প্রজনন ও খাবার নিশ্চিত করায় উৎপাদন বাড়ছে বলে জানায় মৎস্য বিভাগ। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট।
মেঘনা তেঁতুলিয়া নদীর প্রবেশ পথগুলোতে অবৈধ ছোট ফাঁসের বেহুন্দি, চরগেরা, পাইজাল, বেড়জাল, খুঁটিজাল দিয়ে মাছের চলাচল বন্ধ করে রেখেছিল প্রভাবশালী মাছ ব্যবসায়ীরা। এছাড়া নদীতে 109টি ডুবোচরে নিষিদ্ধ মশারি ও চরগেরা জাল দিয়ে জবরদখল করে রেখেছিল প্রভাবশালী কিছু মানুষ। এতে হাতে গোনা কিছু মানুষ লাভবান হলেও বছরের পর বছর মাছের সংকটে ভুগছিলেন দরিদ্র জেলেরা। সম্প্রতি মৎস্য বিভাগ এসব অবৈধ জাল অপসারণ করে প্রকৃত জেলেদের জন্য নদী উন্মুক্ত করে দেয়। এর সুফল পেতে শুরু করেছেন মৎস্যজীবীরা। আদা জাল, পাই জাল, মশুরি জাল, যে কোনো জাল, গুড়া জাল সব বন্ধ করে দেওয়ানে মাছটা বেশি পড়ে, গুড়া মাছ মারতে পারে না, এই জন্য মাছের সংখ্যা খুবই ভালো দেখা যাচ্ছে। নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য বিভাগের এমন অভিযানকে স্বাগত জানিয়ে এ ধারা অব্যাহত রাখার দাবি জেলে সমিতির। মেঘনা তেঁতুলিয়া নদী যেভাবে পরিষ্কার করা হয়েছে, এইভাবে ফাঁসবর্তী জেলাও যাতে আমাদের মেঘনা নদীটা পরিষ্কার রাখে। ছোট ফাঁসের জাল দিয়ে ছোট মাছ ধরা হয়তো, ডিম ধরা হয়তো, এখন সেখানে বড় ফাঁসের জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এজন্য মাছের ইলিশ পোয়া সহ মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর জেলায় 190,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম 7 মাসে 1,20,000 মেট্রিক টন ইলিশ পাওয়া গেছে। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। তীব্র কুয়াশায় ক্ষতিগ্রস্ত বগুড়ার বোরো ধানের বীজতলা সময় মতো রোপণ করতে না পারায় বৈশাখের বৈরী আবহাওয়ায় নষ্ট হতে পারে ধান। আবার দেরিতে ফসল কাটলে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কায় কৃষক। যদিও বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণে প্রভাব পড়বে না বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আবুল কালাম আজাদের ক্যামেরায় জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট। মাঘের মাঝপথে এসে ধুধু করছে ফসলের মাঠ, অথচ এ সময় কচি ধানের সবুজে ছেয়ে যেত কৃষকের ক্ষেত। তবে তীব্র কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে দিশেহারা বগুড়ার কৃষক। চলতি বোরো মৌসুমে জেলায় 9,218 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জিত হলেও টানা শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা আর রোদ না থাকায় রোগাক্রান্ত বীজতলা, কোথাও হলুদ বর্ণ, কোথাও শুকিয়ে লাল হয়েছে ধানের চারা। বাধ্য হয়ে আবারও নতুন করে বীজতলা তৈরি করছেন অনেকে, এতে খরচ বাড়ছে কৃষকের। 50 কেজি ধান ফলাইছে, তার মধ্যে 20 কেজি ধান নষ্ট হয়ে গেছে, আমাকে বীজ নষ্ট হয়ে গেছে, আবার চারা নষ্ট হয়ে জমিতে সময় মতো রোপণ করতে না পারায় দেরিতে ফলবে ফসল। কালবৈশাখী ঝড়ের আগে ঘরে তুলতে না পারলে মাঠে নষ্ট হতে পারে পাকা ধান। আগে ভাগে বাজারে তুলতে না পারলে ভালো দাম না পাওয়ার শঙ্কাও কৃষকের। প্রতিদিন বিছন হবে, প্রতিদিন লাগান লাগবে, এখনো নিশ্চিত নেই। আমরা যে জমি শেষের দিকে লাগাবো বা শেষে যে ফসল আসবে তখন ধানের দাম কমে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বীজতলা কিছুটা নষ্ট হলেও এতে বোরো মৌসুমের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না। লেট মৌসুমে কিছু ধান আবাদ করা যায়, যেমন বিনা ধান 14 আছে, আমাদের বিনা ধান 25, এই ধরনের লেট মৌসুমের কিছু ধান আমরা গবেষণা থেকে পেয়েছি, সেগুলো কৃষক পর্যায়ে আমরা বিতরণ করছি। চলতি মৌসুমে 1,87,650 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেই বর্জ্য ব্যবস্থাপনা। এতে উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ক্ষতিকর ও জীবাণুযুক্ত বর্জ্য। পরিবেশ অধিদপ্তর বলছে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হলেও কোনো উদ্যোগ নেয়নি তারা। তবে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগের পাশের এই খোলা জায়গাতে চিকিৎসা বর্জ্য ফেলেছে কর্তৃপক্ষ। রাতে সিটি কর্পোরেশন এসব ময়লা অপসারণ করলেও দিনভর পাখি, কুকুর, বিড়াল এসব বর্জ্য চারিদিকে ছড়িয়ে পরিবেশ দূষণ করছে। হাসপাতালের মূল ভবনের পাশেই ময়লার ভাগাড় গড়ে তোলায় চিকিৎসা নিতে এসে বেকায়দায় পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। ময়লার জন্য আমরা কোনো গন্ধের জন্য এখানে থাকতে পারতেছি না, এই খাওয়া দাওয়া করতে পারতেছি না। সকালবেলা যখন জানলা খুলি তখন দেখা যায় এখান থেকে অনেক দুর্গন্ধ চলে আসে। এই জায়গায় কোনো রোগী এসে ভর্তিও থাকতে পারতেছে না। যারা সুস্থ আছে তারাও অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দুদফা চিঠি ও বৈঠক করেও কোনো সুরাহা করতে পারেনি পরিবেশ অধিদপ্তর। আমরা পরিবেশ অধিদপ্তর, তারা যদি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করে সেই ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ আইন
অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তবে দ্রুত ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমে এ সমস্যা সমাধানের কথা জানান হাসপাতাল পরিচালক। পিডব্লিউডিকে আমরা একটা জায়গা সিলেক্ট করে দিয়েছি ডাম্পিং স্টেশনের জন্য, সেখানে ডাম্পিং স্টেশন একটা হইল করোনা বিল্ডিংয়ের ওখানে ওই পাশে, আর এখানে আর একটা জায়গা সিলেক্ট করেছি। ওরা যে কাঠামো তৈরি করলে আমাদের এই সমস্যাটা থাকবে না। 1968 সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর 55 বছরও তৈরি করা হয়নি ডাম্পিং স্টেশন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। স্পেনের প্রসিদ্ধ নগরী বার্সেলোনা, যার পরিচিতি বিশ্বজুড়ে, শুরুতে হাতে গোনা কয়েকজন বাংলাদেশে বসবাস হলেও বর্তমানে এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। দেশে বিদেশি পর্যটকের পছন্দের তালিকায় সবার উপরে স্পেনের বার্সেলোনা। স্পেন থেকে সাইফুল আমিনের তথ্য ছবিতে রিপোর্ট। স্পেনের ঐতিহাসিক অঞ্চল কাতালুনিয়া অর্থনৈতিক আর স্বাধিকার আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল অঞ্চলটির রাজধানী আজকের বার্সেলোনা। 1990 সালের আগ পর্যন্ত শহরটিতে হাতে গোনা কয়েকজন বাংলাদেশের বসবাস থাকলেও বর্তমানে এই সংখ্যা বাড়ছে হু হু করে। প্রতিটি অলিগলিতে রয়েছে বাংলাদেশি মালিকানাধীন নানা ব্যবসা প্রতিষ্ঠান, আর এতে কর্মসংস্থান হচ্ছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের। বিগত 40 বছর বার্সেলোনা আমাদের বাংলাদেশিরা বসবাস করেন। বাংলাদেশি অনেক ভাই এবং বন্ধুরা এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। বার্সেলোনা আছি অনেক বছর ধরে ব্যবসায় আছি, ব্যবসা জড়িত এবং আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করে যাচ্ছি। বার্সেলোনায় বেশিরভাগ প্রবাসীর বসবাস রাভালে হলেও বিভিন্ন এলাকা মিলিয়ে প্রায় 15,000 বাংলাদেশি বসবাস করেন এই শহরটিতে। বাংলাদেশিদের আতিথেয়তার প্রশংসা রয়েছে গোটা স্পেনে। ভ্রাতৃত্ব ও ঐক্যের মেলবন্ধনে বেশ সুখে শান্তিতেই বসবাস করেন এখানকার প্রবাসীরা। প্রায় নিয়মিতভাবেই আয়োজন করা হয়ে থাকে বাংলা সংস্কৃতির নানা উৎসব, উদযাপন করা হয় বাংলাদেশের জাতীয় উৎসবগুলো। বাংলাদেশিদের নতুন প্রজন্মের জন্য আমরা এখানে স্কুল, মাদ্রাসা এবং মসজিদ আমরা করেছি, শুধু এখন বাকি আছে আমাদের শহীদ মিনার। দেশীয় যে কালচার আছে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলি কি, সেটা আমরা বাচ্চাদের ভিতরে উজিয়ে দেওয়ার চেষ্টা করছি। সামনে 21 ফেব্রুয়ারিতে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করব, স্কুলেই করি। এদিকে বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় 1 থেকে 2 মাস পর পর বার্সেলোনায় কনস্যুলার সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস, ফলে উপকৃত হচ্ছেন প্রবাসীরা। সময় সংবাদ, স্পেন। 2024 টি-20 বিশ্বকাপে আমূল বদলে যাচ্ছে বাংলাদেশ দল। তরুণদের প্রাধান্য দিয়ে ইতোমধ্যে স্কোয়াড গঠনের কাজ শুরু করে দিয়েছেন নির্বাচকরা। সেই সঙ্গে চলতি বছরই 3 ফরম্যাটের জন্য আলাদা দল গঠনের পরিকল্পনাও তাদের। এদিকে পাইপলাইনকে আরও শক্তিশালী করতে বিসিবির চুক্তিতে বাড়ছে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সংখ্যা, বাড়ছে তাদের বেতনে টাকার অঙ্ক। মাহবুব রিমনের রিপোর্ট। 2006 থেকে 2022, গেল 16 বছরের টি-20 ক্রিকেটটা কতটুকু শিখল বাংলাদেশ, উত্তরটা বোধহয় টাইগারদের মলিন পারফরম্যান্সই বলে দেয়। দল গঠন থেকে শুরু করে মাঠের ক্রিকেট কোথাও সাহসী হতে পারেনি কেউই। এক বছর বাদেই মার্কিন মুলুক আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পরবর্তী বিশ্বকাপ। হাতে সময় কম, তবে এবার আটঘাট বেঁধেই নামছে নির্বাচক প্যানেল, আর তাদের সাহস যোগাচ্ছে চলতি বিপিএল এ তরুণদের ফর্ম। তাই তো টি-20 স্কোয়াডে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নির্বাচকদের। শুরুটা করতে চান ইংল্যান্ড সিরিজ দিয়েই। এই বিপিএলটা ডেফিনেটলি আমাদের চিন্তার খোরাক দিচ্ছে, নতুন খেলোয়াড়দের দিকে আমাদের নজরটা বাড়ছে, নতুন খেলোয়াড়ও বাড়ছে আমাদের। নেক্সট টিম টু ওয়ার্ল্ড কাপ টিমটা উইল বি ইন্টারেস্টিং, কারণ সবাই পারফর্ম করছে, তো দিন শেষে দেখা যাবে যে ঠিক টি-20 ক্রিকেটে আমরা যে ধরনের দলটা চাচ্ছি সেরকম পারফরম্যান্স নিতে পারবো নেক্সট ওয়ার্ল্ড কাপ টিমে। কোভিড পরবর্তী ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে দলগুলোর, তাই তো অধিকাংশ দেশের 3 ফরম্যাটের জন্যই আছে আলাদা স্কোয়াড। টেস্ট, ওয়ানডে, টি-20 জন্য আলাদা দল গঠনের কথা বললেও তা বাস্তবে রূপ দিতে পারেনি বিসিবি। তবে চলতি বছরই এটা করে দেখাতে চান নির্বাচকরা। 3 ফরম্যাটে আমি বরং টেস্ট ম্যাচ এবং টি-20 এই দুটো ফরম্যাটের দলটা মানে সেট করাটা খুব ইম্পর্টেন্ট। অনেক খেলা প্লেয়ারদের ইনজুরির দিকে আছে, ইনজুরির সমস্যা হয়, তার ফিটনেসের প্রবলেম হয়, সব কিছু মিলে ওদেরকে ফিট রাখা, এই রাখার অনেক একটা পুল আমরা সংখ্যা বাড়াচ্ছি। আমরা আশা করছি যে অবশ্যই 3 ফরম্যাটের জন্য কিছু স্পেশালিস্ট খেলোয়াড় অবশ্যই আমরা তৈরি করি। আর টি-20তে ক্রিকেটারদের আরও আগ্রাসী করতে কমপক্ষে 120 স্ট্রাইক রেটের একটি স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়ার পরিকল্পনা নান্নু ভাষার রাজ্জাকের নির্বাচক প্যানেলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনির্বাচিতদের দিয়ে 21 বছরেও দেশের উন্নয়ন হয়নি, পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার, 11টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
দ্রুত এগোচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর কার্যক্রম, দৃশ্যমান 1 কিলোমিটারের বেশি, বসেছে 12টি স্প্যান। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।